ডিসেম্বরের মাঝরাত, দূরে চার্চের ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত 2 বাজে। দুই ওভারকোট পরিহিত অদ্ভুত দর্শন ব্যক্তি এসে দাঁড়ালো সিমেট্রিটার সামনে। সিমেট্রির গেটে বহু জীর্ণ একটা তালা ঝুলছে। তা ঠিক ওপরেই থাকা হেলে যাওয়া সাইনবোর্ডটায় অস্পষ্টভাবে লেখা রিভারসাইড সিমেট্রি। দূর দূরান্তে কোনো দারোয়ান চোখে পড়ল না, আর থাকবেই বা কেন, এ সিমেট্রির যা সুনাম, দুপুরবেলাতেই এর ধারে কাছে কেউ আসে না, এখন তো রাত 2। একজন ব্যক্তি ফিসফিস করে বলল, রজার, হে রজার, আমাদের কি ভেতরে যাওয়া ঠিক হবে? আমি শুনেছি এই সিমেট্রিতেই। সে তো আমিও শুনেছি, কিন্তু পেটের দায় যে বড় দায় অ্যাঞ্জেল, আর যদি কবর খুঁড়ে মালগুলো আমরা মাইকেলকে দিতে পারি তাহলে ভালো দাম পাওয়া যাবে। ইচ্ছে আছে মেয়েটার জন্য এবার একটা কেক নিয়ে যাব, গত বছর ক্রিসমাসে তো কিচ্ছু দিতে পারিনি। অ্যাঞ্জেল আজকে সকালের ঘটনাটা মনে করার চেষ্টা করে। ডাক্তার বলেছেন যেভাবে হোক আগামীকালের মধ্যে মায়ের অপারেশনের টাকাটা জোগাড় করতেই হবে। সে একবার তার গলায় থাকা মায়ের ছবিওয়ালা পেন্ডেন্টটায় আলতো চুমু খেল। তারা নিজেদের দুহাত একবার ভালো করে ঘষে নিয়ে কনকনে ঠান্ডা হওয়া শরীরটাকে একটু উষ্ণ করে নেওয়ার চেষ্টা করল। তারপর এগিয়ে গিয়ে উঠে পড়ল সিমেট্রির গেটে। সিমেট্রিতে পা দেওয়া মাত্রই দূরে কোথাও একটা প্যাঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। চমকে উঠল রজার। অ্যাঞ্জেল অভয় দিল, ভয় পেও না রজার, এগিয়ে যাও। দূরে চার্চটায় ঢং ঢং করে তিনবার ঘন্টা বাজার শব্দ হল। 3 বেজে গেল, এত তাড়াতাড়ি 1 পেরিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় সে পড়েছিল রাত 3 বাজলেই শুরু হয় ডেভিলস আওয়ার, এই সময় নাকি যত অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সে নিজেই নিজের মনকে আশ্বাস দেয় এসব অন্ধ কুসংস্কার, কিছুই হবে না তাদের সাথে। অ্যাঞ্জেল ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে, ও ততক্ষণে দৌড় দিয়ে ওর কাছে গিয়ে পৌঁছল। এই তুমি এত দূর চলে এলে কেন? অ্যাঞ্জেল তাকে ইশারায় চুপ করতে বলল। রজার কান পেতে শোনার চেষ্টা করল, কোথাও একটা খসখস করে শব্দ হচ্ছে, কিন্তু কোত্থেকে আসছে বা কিসের আওয়াজ তা বুঝতে পারল না। ওরা সন্তর্পণে এগিয়ে গেল সেই কবরটার সামনে। কবরের ওপর লাইট মেরে রজার দেখল কবরের ওপর লেখা রয়েছে কেট ব্লাড। হ্যাঁ, তারা সঠিক কবরের সামনেই এসে দাঁড়িয়েছে। কবরটার চারিদিকে আগাছায় ভর্তি। অ্যাঞ্জেল তার সাথের কোদালটা দিয়ে আশেপাশের আগাছাগুলো সরানোর চেষ্টা করল। রজারও হাত লাগালো। এটাই সেই বিখ্যাত কেট ব্লাডের সমাধি। অবশ্য বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো। এই কবর খুঁড়ে আনার জন্য মাইকেল তাদের $50,000 দেবে বলেছে। গাছপালা সরিয়ে শাবল দিয়ে একটা চাপ দিতেই সিমেন্টে ফাটল ধরল, দেখা গেল কাঠের কবর। রজার এবং অ্যাঞ্জেল দুজনে ধরাধরি করে সিমেন্টের আস্তরণ সরিয়ে কাঠের কফিনটাকে বের করে আনল। দুরু দুরু বুকে কফিনটার গায়ে হাত দিল রজার। তারপর কফিনের ডালাটা ধরে একটা হ্যাঁচকা টান মারল। একটা প্রবল যান্ত্রিক শব্দে খুলে গেল সেটা, কিন্তু এ কি, কফিন তো ফাঁকা। টর্চ মেরেও দেখল না, ভেতরে তো কিচ্ছু নেই। তাহলে কি তাদের আসার আগে কেউ চুরি করেছে কেট ব্লাডের মৃতদেহ, নাকি? রজারের মনে পড়ল সে একটু আগে একটা খসখসে শব্দ শুনতে পেয়েছে। এবার রজার বুঝতে পারল ওই শব্দটা খানিকটা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। সে সাথে সাথে অ্যাঞ্জেলের দিকে তাকাল, কিন্তু অ্যাঞ্জেল কোথায়? এতক্ষণ যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে এই মুহূর্তে শুধুমাত্র তার জ্বলন্ত টর্চটা পড়ে আছে। চকিতে রজার ওখান থেকে সরে গেল। চারিদিকে রজার নিজের টর্চটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল,
তার চোখ এবং টর্চের আলো শুধু এঞ্জেলকেই খুঁজছে। হঠাৎ তার মনে হলো তার পেছন দিয়ে কিছু একটা সরে গেল। রজার তার পরিস্থিতি বুঝতে পেরে দৌড়তে লাগলো গেটের দিকে। সে মোটামুটি ধারণা করতে পারছে এঞ্জেলের সাথে কি হয়েছে। পরের দিন সকালে হয়তো এঞ্জেলের ক্ষতবিক্ষত লাশ এই সিমেট্রির সামনে থেকে পাওয়া যাবে। আর সে যদি এই মুহূর্তে এখান থেকে পালাতে না পারে তাহলে তার পরিণতিও হবে একই। সে দৌড়তে দৌড়তে গেটের কাছে পৌঁছল। তারপর এক লাফে গেটটা টপকে রাস্তায় এসে পড়ল। তারপর রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করল চার্চের দিকে। চার্চের মূল ফটকের সামনে এসে সে হুমড়ি খেয়ে পড়ল। যতক্ষণ সে দৌড়চ্ছিল মনে হচ্ছিল কেউ যেন তাকে ধাওয়া করছে। চার্চের সামনে এসে সে হাঁপ ছেড়ে বাঁচল। পুবের আকাশ তখন লাল হতে শুরু করেছে। সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাল। ধম ধম করে চার্চের ঘড়িতে আবার ঘন্টা বেজে উঠল। এক, দুই, তিন, চার। কিন্তু এ কি, চারটে ঘন্টা কেন বাজলো? তার হাত ঘড়িতে তো এখন 5:30 বাজে। তাহলে কি চার্চের ঘড়ি ভুল? কিন্তু অন্যদিকে আকাশ তো ফর্সা হতে শুরু করেছে। হঠাৎ তার কানের খুব কাছে একটা প্যাঁচা ডেকে উঠল। সঙ্গে সঙ্গে সে দেখল পুবের সেই ফর্সা হতে থাকা আকাশটা ধীরে ধীরে পরিণত হচ্ছে জমাট বাঁধা কালো অন্ধকারে, আর সামনের চার্চটা ধীরে ধীরে পরিণত হচ্ছে সেই সিমেট্রিতে। হে কি, সে আবার এখানে কি করে পৌঁছলো? সে তার বাঁ হাতে থাকা ঘড়ির দিকে একবার তাকালো। পরিষ্কার ফসফরাসের আলোয় দেখতে পেল সবে 1/2 ঘন্টা হয়েছে, এখন 3:30 বাজে। তার মানে তার সাথে এতক্ষণ যা হলো সে তাহলে এখান থেকে এক পাও নড়েনি। অমনি মেঘ সরে গিয়ে চাঁদের আলো আকাশে ফুটে উঠল। সেই চাঁদের মায়াবী আলোয় পরিষ্কার দেখা গেল এক মায়াবী নারী মূর্তি, যার মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। সে হাতে কিছু একটা ধরে রয়েছে যা এই চাঁদের আলোতেও চকচক করছে। সেই নারী মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। অদ্ভুত ব্যাপার, রজার তার জায়গা থেকে একটুও নড়তে পারছে না। নারী মূর্তি তার একদম কাছে চলে এসেছে। তারপর সে তার হাতে থাকা চকচকে অস্ত্রটা তুলে ধরল রজারের গলা লক্ষ্য করে। রজারের গলায় আঘাত হানবার আগের মুহূর্তে তার মনে পড়ল ছোটবেলায় চার্চের ফাদারের কাছে সে শুনেছে কেট ব্লাড মায়া জানে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অধিকাংশই আমাদের গল্প শুনছেন, কিন্তু সাবস্ক্রাইবের পর বেল নোটিফিকেশন বাটনটায় ক্লিক করছেন না। এর ফলে কি হবে? এর ফলে আপনাদের কাছে আমাদের নতুন গল্পগুলোর নোটিফিকেশনস পৌঁছবে না। আপনারা জানতেও পারবেন না কখন আমাদের চ্যানেলে নতুন নতুন গল্পগুলো চলে আসছে যেগুলো আপনারা মিস করে যাচ্ছেন। তাহলে কি করবেন? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল নোটিফিকেশন বাটনটা ক্লিক করবেন এবং তার পাশে এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আপনাদের জন্য রয়েছে আরও একটি বিশেষ ঘোষণা। আগামী 20 জুন বৃহস্পতিবার ঠিক 7:00 থেকে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আসবে প্রথমবার ইউটিউব লাইভে। আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সব কিছু তৈরি করে রাখুন। আগামী 20 জুন আপনাদের সঙ্গে দেখা হবে এবং সবাই নিজেদের প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাহলে দেখা হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার ঠিক 7:00। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনারা শুনবেন লেখিকা কনক বসুর কলম থেকে একটি ভয়ের গল্প, নিশিপরি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, কনক বসুর লেখা নিশিপরি। সময়ের সাথে সাথে সব কিছুরই বদল আসে।
আর সেই বদলটা সাধারণ মানুষের মেনে নেওয়াই উচিত। এ যেমন আগে কোনো অজানাকে জানার জন্য আমাদের বই পড়তে হতো, কিন্তু সবার যে বই কিনে পড়ার বা কোনো ভালো বই লাইব্রেরিতে গিয়ে পড়ার সুযোগ হতো এমনটা নয়। তবে সময়ের সাথে সাথে যখন অনেক কিছু বদলেছে, তখন এই জ্ঞান আহরণের মাধ্যমেই বা বদল আসবে না কেন? মানুষ এখন বই পড়ার চাইতে ইন্টারনেট মাধ্যমকে বেছে নিয়েছে, তার মধ্যে এখন সবচাইতে বেশি এগিয়ে গেছে ব্লগিং। কোনো কিছু জানতে চাইলে কোনো বিশ্বাসযোগ্য ব্লগিং চ্যানেলে চলে গিয়ে সেই সম্পর্কে প্রচুর ইনফরমেশন সংগ্রহ করা যাচ্ছে, তাও প্রায় নিখরচায়। কিন্তু ব্লগিং যারা করছে বা করে, তাদের তথ্য সংগ্রহ করার জন্য মাঝে মাঝে বেশ দূর দূরান্তে যেতে হয়, আর সেই যাওয়া আসার মধ্যে তারা যে কোনো বিপদে পড়ে না এমনটাও নয়। আমেরিকার অধিবাসী কিছু যুবক এবং যুবতীর দল ঠিক করে তারা দল বেঁধে একটি ব্লগিং চ্যানেল শুরু করবে। কম বয়সী যুবক যুবতীদের উন্মাদনা যথেষ্ট বেশি, তাই তারা যখন একবার ভেবে নিয়েছে যে তারা একটা চ্যানেল শুরু করবে, তখন আর দেরি করার কোনো মানেই হয় না। যেমন ভাবা তেমন কাজ। নিজেদের মধ্যে আলোচনা করে তারা তাদের চ্যানেলের নাম দেয় ট্রুথ অফ সিমেট্রি। এমন নামের পেছনে আসল কারণ হলো তাদের চ্যানেলের প্রধান কন্টেন্ট থাকবে দেশের নানান সিমেট্রির ইতিহাস বা তাদের সম্পর্কে কোনো ভৌতিক বিশ্বাস প্রচলন থাকলে তার সত্যতা যাচাই করা নিয়ে। তাদের এই চ্যানেল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠল তারা। আসলে বাড়িতে বসে এমন সব ঘটনা জানতে পারলে মানুষ তো খুশি হবেই। জনপ্রিয়তা যত বাড়তে থাকে, তারা আরও বেশি দুঃসাহসী হতে থাকে। তাদের চ্যানেলকে আরও ভিউয়ার্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। মানুষ যখন বেশি ঝুঁকি নিয়ে নেয়, তখন তাদের কাজকে সমর্থন করার জন্য নিজেদের মনের মধ্যে অনেক যুক্তি খাড়া করে তারা। যাই হোক, তারা ভেবেচিন্তে শুরু করে এক নতুন অভিযান। দেশের সব জায়গা থেকে ভৌতিক সিমেট্রিগুলোকে তারা এক্সপ্লোর করবে। আর এই অভিযানের প্রথম তালিকায় রয়েছে রিভারসাইড সিমেট্রি, যেখানে রয়েছে কেট ব্লাডের সমাধি। আমেরিকার অ্যাপলটনে রিভারসাইড সিমেট্রি এখন একটা হন্টেড জায়গা হিসেবে গণ্য করা হয়েছে। এমনকি প্যারানর্মাল অ্যাক্টিভিস্টদের মতেও এই জায়গাটিতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে, আর সেটা এই কেট ব্লাডের সমাধি ঘিরেই রয়েছে। কেট ব্লাডের সমাধি ওই সিমেট্রির একদম এক প্রান্তে অবস্থিত। একটু চড়াই রাস্তা অতিক্রম করে সেই সমাধিস্থলে পৌঁছানো যায়। লোকমুখে শোনা যায় যে যদি কোনো ব্যক্তি পূর্ণিমার রাতে ওই সমাধির স্থানে চলে যান, তবে তার সমাধি থেকে টাটকা রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখা যায়। আসলে বলা হয় যে কেট ব্লাড সম্ভবত একজন ব্ল্যাক এঞ্জেল বা ডাইনি ছিল, যে একটি কুড়ুল দিয়ে নিজের স্বামী এবং সন্তানকে হত্যা করেছিল। পরে অবশ্য সে নিজেও সুইসাইড করে। আবার এটাও শোনা যায় যে আদতে কেট নিজেই খুন হয়েছিল তার স্বামীর কাছে। পরে অবশ্য এটাও শোনা যায় যে অসুস্থতার জন্য তার মৃত্যু হয়। তবে যে কারণেই হোক, যেহেতু তার মৃত্যু হয় নির্ধারিত সময়ের আগে, তাই তার অপূর্ণ ইচ্ছের টানে কেট ব্লাড মুক্তি পায়নি, আর তার জন্যই এই সিমেট্রি অভিশপ্ত হয়ে রয়েছে। ট্রুথ অফ সিমেট্রির দলের ছেলেমেয়েরা ঠিক করে যে তারা রিভারসাইড সিমেট্রিতে একটা অত্যন্ত সাহসী ভিডিও তৈরি করবে, আর তারা সেটা করবে পূর্ণিমার রাতেই। এমনকি তারা সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছে তাদের দলের সাথে এই অভিযানে সামিল হওয়ার জন্য। তবে তার জন্য তাদের দলে রেজিস্টার করতে হবে। মোক্ষম মার্কেটিং স্ট্র্যাটেজি! এই রকম চমকের জন্য এক ধাক্কায় তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। আবার সাধারণ মানুষের রেজিস্ট্রেশনের জন্য কিছু উপায়ও হতে থাকে তাদের। এক কথায় ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে তাদের। কিন্তু সত্যি কি সব ভালো হবে, নাকি অদৃষ্টে লেখা রয়েছে কোনো ভয়ঙ্কর পরিণতি? অ্যাপলটন শহরে হঠাৎ কিছু মানুষের অদ্ভুত মৃত্যুতে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে। পুলিশ বেশ তৎপরতার সাথে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়ে তুলেছে, আর যে কজন মারা গেছেন তাদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানা রকম আলোচনা রিসার্চ করছেন বৈজ্ঞানিকরা। যদিও তাদের মৃতদেহ থেকে কোনো কিছুই তেমন পাওয়া যায়নি, কিন্তু তাদের এমন মর্মান্তিক মৃত্যুর কারণও জানা যায়নি। বৈজ্ঞানিকদের ধারণা যে কোনো গুপ্ত ভাইরাস বা কোনো জার্ম ইচ্ছে করেই মানুষের দেহে ঢুকিয়ে দিয়েছে কোনো বিরোধী দেশ।
সবই পলিটিক্যাল ব্যাপার। তবে সঠিক কোন পদ্ধতি তারা অবলম্বন করেছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। নতুন উদ্যমে তদন্ত শুরু হয় মৃত্যুগুলো নিয়ে। যখন দেশেই সব কিছু নিয়ে তদন্ত, পরীক্ষা, রিসার্চ চলছে, তখন জর্জ হ্যারিসন নামের একজন ব্যক্তি তার নিজের বাড়িতে বসে আরাম করে একটি ভিডিও দেখছিলেন। এই জর্জ হ্যারিসন ব্যক্তিটি বেশ ডাকাবুকো, পেশায় তিনি একজন বক্সার। তাই নিজের দৈহিক বল প্রয়োগ করে নিজেকে সমস্ত বিপদের থেকে রক্ষা করে নেবেন, এমন ধারণা তার প্রবল। এই ব্যক্তি নিজের ফোনে আরবান লেজেন্ডের একটি ভিডিও দেখছিলেন। আরবান লেজেন্ড হচ্ছে পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা নানান ধরনের ভয় এবং অতিপ্রাকৃত কিছু গল্প। আমাদের দেশে যেমন নানান ধরনের ভূত, পেতনি, শাকচুন্নির কথা আমরা ছোট থেকে শুনে আসছি, ঠিক তেমনই পৃথিবীর নানান দেশে এরকম নানা ধরনের লেজেন্ড বা মিথ প্রচলিত আছে। যুগ যুগ ধরে এই সমস্ত গল্প সেই এলাকাতে মানুষের মুখে মুখে টিকে আছে, হয়তো টিকে থাকবে আজীবন। সেই সব মিথগুলো গল্পের আকারে পরিণত করে মানুষের কাছে নিয়ে আসাই হলো আরবান লেজেন্ড। জর্জ হ্যারিসন এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। এতটাই মনোযোগী হয়ে তিনি ভিডিও দেখছিলেন যে তার নাম ধরে কেউ তাকে দু একবার ডেকেছে সেটা তিনি টের পাননি। তার যে হাতে ফোন ধরা ছিল সেই হাতে একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন তিনি। তার হাতে একটা লম্বা আঁচড়ের দাগ আর তার ফলে একটা ক্ষতচিহ্ন ফুটে উঠছে তার হাতে, সেটা যথেষ্ট গভীর। সাথে সাথে রক্তপাত শুরু হয় সেখান থেকে। কিন্তু হঠাৎ কিসে এমন লাগলো যে এতটা কেটে গেল তার? তিনি ভেবেও পেলেন না। ফোন রেখে তাড়াতাড়ি ঘরের ভেতর ছুটে গেলেন ফার্স্ট এড করতে। পরিচর্যা করে ফিরে এসে তিনি আবার আগের জায়গায় শুয়ে পড়লেন। ভিডিওটা তখনও তার ফোনে চলছিল, কিন্তু আকস্মিক তার হাতে এমনভাবে ক্ষত সৃষ্টি হওয়ার কি কারণ থাকতে পারে সেই ভাবনায় তিনি এতটাই মশগুল হয়ে গেলেন যে চলতে থাকা ভিডিও তিনি দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ শুনতে পেলেন তার কানের কাছে কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন। তাড়াতাড়ি পেছন ফিরে সে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। একটু ভয় পেয়ে যান তিনি, একটু দূরে থাকা একটা হকি স্টিক হাতে তুলে নেন আত্মরক্ষার প্রয়োজনে। কিন্তু কার সাথে তিনি লড়াই করবেন? শত্রু যদি আড়ালে থাকে তাকে কি কোনো উপায়ে কাবু করা সম্ভব? ঠান্ডা বাতাসের তোর তার ঘরের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকে, আর বাড়তে থাকে তার শরীরের নানা অংশে আঁচড়ের দাগ। প্রত্যেকটা আঘাত এতটাই যন্ত্রণাদায়ক যে একসময় তার হাত থেকে হকি স্টিকটা পড়ে যায়। জর্জ হ্যারিসন পাগলের মতো নিজেকে সেই আঘাতের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে থাকেন। তিনি তার ড্রয়িং রুম ছেড়ে নিজের বেডরুমে ঢুকে দরজা ভালোভাবে আটকে দেন, কিন্তু কিছুক্ষণ পরেই ঠান্ডা বাতাসের তোড়ে আবার ভরে যায় ঘরটা। আরও তীব্রভাবে তার সারা শরীরে আঁচড়ের দাগে ভরে উঠতে থাকে। ঘরে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। তার সারা শরীর ভয়ঙ্করভাবে রক্তাক্ত হতে থাকে, তবুও তিনি চেষ্টা করে যান নিজেকে এমন অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করার। হঠাৎ তার নজরে পড়ে ফোনে চলতে থাকা আরবান লেজেন্ডের ভিডিওটা। এই অসম যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি কি ভিডিও দেখছিলেন সেটা তার মনে পড়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার পর চলতে থাকা ভিডিওটা সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে তার ফোনের চলমান স্ক্রিনে ভেসে উঠেছে একটি অবয়ব। সে অবয়বকে স্পষ্ট দেখা না গেলেও তার কণ্ঠ শোনা যাচ্ছে। একটা ভুতুড়ে নারী কণ্ঠে সে জর্জ হ্যারিসনের উদ্দেশ্যে বলছে, ইউ শ্যাল ডাই আউট অফ ব্লিডিং। আর সাথে সাথে জর্জ হ্যারিসনের সারা শরীর জুড়ে আঁচড়ের দাগ পরিপূর্ণ হতে থাকে। সেই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় তিনি সত্যিই মারা যান, আর রক্তে ভেসে যেতে থাকে তার সম্পূর্ণ শরীরটা। জর্জ হ্যারিসনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে ভয়, মৃত্যু ভয় আরও জাঁকিয়ে বসেছে। যেন অকারণে কেন এমনভাবে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই, শুধুমাত্র গায়ের কয়েকটা আঁচড়ের জন্য এভাবে মানুষ মারা যাচ্ছে সেটা সত্যিই ভৌতিক।
তবে জর্জ হ্যারিসনের মৃত্যুর সাথে সাথে পুলিশের হাতে একটা লাল ডায়েরি এসেছে, সেটা হ্যারিসনেরই। এটা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই, তবে ডায়েরির মধ্যে পাওয়া তথ্যগুলো আরও রোমহর্ষক। জর্জ হ্যারিসন পেশায় বক্সার হলেও তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে বেশ পড়াশোনা এমনকি রিসার্চ অবধি করতেন। ওই লাল ডায়েরি তার প্রমাণ। ওটিতে তিনি তার রিসার্চের বিষয়ে সব তথ্য লিখে রাখতেন। সদ্য তিনি রিভারসাইড সিমেট্রির কেট ব্লাডের সমাধি নিয়ে বেশ অনেক কিছু রিসার্চ করছিলেন, এমনকি তিনি ট্রুথস অফ সিমেট্রি নামের একটি চ্যানেলে রেজিস্টার করেছিলেন যাতে তারা কেট ব্লাডের অভিশপ্ত সমাধি এক্সপ্লোর করতে পারেন। ওই চ্যানেলের সদস্যদের সাথে পুলিশ যোগাযোগ করবে যাতে তারা জর্জ হ্যারিসনের মৃত্যুর ওপর আলোকপাত করতে পারে। নিউজে এই খবর বেরোতে ট্রুথ অব সিমেট্রির সদস্যরা বেশ চিন্তায় পড়ে যায়। সত্যি বলতে তাদের এই সিমেট্রি এক্সপ্লোর করার প্রচেষ্টায় তো বহু মানুষ রেজিস্টার করেছে, তার মধ্যে জর্জকে আলাদা করে তারা কেউই চেনেন না। আর তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাকি মানুষ যারা তাদের এই অভিযানে সামিল হতে তাদের দলে রেজিস্টার করেছে তাদের কারুর কোনো ক্ষতি হয়নি। তবুও যদি কোনো চাপে পড়ে তাদের চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হয় তাহলে খুব খারাপ হবে। এই চ্যানেলটাকে দাঁড় করাতে তাদের যথেষ্ট খাটনি করতে হয়েছে, এখন যদি এই চ্যানেলটা বন্ধ করে দিতে হয় তাহলে খুব ভেঙে পড়বে তারা সবাই। মোট 5 জন সদস্য সংখ্যা এই দলের। মেরি আর স্টেলা 24-25 বছর বয়সী যুবতী, আর হ্যারি, জন আর স্মিথ সমবয়সী যুবক। নতুন উদ্যমে, নতুন কিছু করার তাগিদে তারা এই চ্যানেলটা খুলেছিল। তাতে খুব কম সময়ের মধ্যে তাদের কাছে সাফল্য ধরা দিয়েছিল। কিন্তু জর্জ হ্যারিসনের মৃত্যু তাদের পথ চলার পথে হঠাৎ একটা বাধা সৃষ্টি করে। তাদের সরাসরি যোগাযোগ না থাকলেও যেহেতু তাদের নাম জড়িয়ে গেছে তাই পুলিশ তাদের অকারণেই বেশ বিরক্ত করছে। তারা মনে মনে যতই বিরক্ত হোক না কেন পুলিশকে অবজ্ঞা করার সাহস তাদের নেই। বর্তমানে তারা 5 জন জড়ো হয়েছে এই বিপদ থেকে তারা কিভাবে নিজেদের চ্যানেলকে রক্ষা করবে এই আলোচনা করার জন্য। আলোচনা সভা বসেছে মেরির বাড়িতে। তারা যখন তাদের নিজেদের কথোপকথন নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই তাদের পেছনের বন্ধ জানলাটা বিনা কারণে একটা বিকট আওয়াজ করে খুলে যায়। প্রথমে তারা বেশ চমকে গেলেও ওটা একটা ন্যাচারাল এবং তুচ্ছ ব্যাপার বলে উড়িয়ে দেয়। স্মিথ সামান্য হেসে বলে, আমাদের জীবন থেকে চমক কিছুতেই পেছন ছাড়ছে না, এমনকি এই সাধারণ জানলাটাও নয়। সকলেই তার কথায় সায় দিয়ে আবার নতুন করে আলোচনায় বসে। মেরি কিচেনে চলে যায় কফি করতে। কফির কাপে কফি পাউডার দিয়ে তাতে গরম জল ঢালার তাগিদে কয়েক মুহূর্তের জন্য সে পেছন ফিরে জল নিয়ে আসে। কাপগুলোতে গরম জল ঢালার সময় সে ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে থাকে, থরথর করে কাঁপতে থাকে সে। বেশিক্ষণ তার হাতে গরম কেটলিটা থাকে না, সেটা পড়ে যায় মেঝেতে আর গরম জল ছিটকে আসে তার গায়ে। ভয়, আতঙ্কে আর যন্ত্রণায় মেরি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। তার চিৎকার শুনে বাকিরা ছুটে আসে, মেরিকে মেঝে থেকে তুলে তাকে সেবা শুশ্রূষা করতে থাকে। সামান্য একটু সেবা করতেই জ্ঞান ফিরে আসে মেরির। তার চোখে মুখে তখনও আতঙ্কের রেশ। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলে, কফির কাপে কফি পাউডার ঢেলে রেখে আমি গরম জল টানতে যাই, কিন্তু গরম জল ঢালার আগেই আমি দেখতে পাই কফি কাপের মধ্যে কফি পাউডার আর নেই, তার বদলে রয়েছে রক্ত, ফ্রেশ ব্লাড। তোমরা কেউ দেখোনি? আসলে মেরিকে নিয়ে তারা এতটাই ব্যস্ত হয়েছিল যে কফি মাগের দিকে তাদের চোখ যায়নি। স্মিথ দৌড়ে গিয়ে কিচেন থেকে কফি কাপগুলো নিয়ে আসে আর তারা দেখতে পায় সত্যি তার মধ্যে রয়েছে রক্ত, ফ্রেশ ব্লাড। কি কারণে এই ঘটনা ঘটল সেটা সত্যি তারা জানে না। এই মুহূর্তে ঘটনার আকস্মিকতায়, ভৌতিক ঘটনায় তারা সকলেই বেশ চমকে গেছে। তাদের ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য খোলা জানলা দিয়ে এক রাশ কালো ধোঁয়া এসে ঘর ভরিয়ে দিতে লাগল। কি কারণে আর ঠিক কোন উৎস থেকেই কালো ধোঁয়া আসছে সেটা বোঝার মতো মানসিকতা আর তাদের নেই। তারা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে সব দেখতে লাগলো।
তারা শুনতে পেল ওই কালো ধোঁয়ার মধ্যে থেকে তাদের জন্য একটা বার্তা দেওয়া হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনলেই শোনা যাবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ইউ শ্যাল ডাই আউট অফ ব্লিডিং। ঠিক কতক্ষণ এমন হয়েছিল সেটা সত্যিই তাদের মনে নেই, কারণ তারা সেই সব বোঝার মতো অবস্থায় ছিল না। একসময় কালো ধোঁয়ার রেশ কাটতে শুরু করল, ঠিক যেমন জানলা দিয়ে ধোঁয়া ঘরে ঢুকেছিল তেমনই বেরিয়ে গেল। সব কেটে যাওয়ার পরও ওই পাঁচজন যুবক যুবতী ভয়ে উৎকণ্ঠায় খুব সহজে স্বাভাবিক হতে পারল না। তারা বুঝতে পেরেছে যে তারা নিজেদের অজান্তেই একটা বড় বিপদের মধ্যে জড়িয়ে গেছে, তার থেকে নিস্তার পাওয়া সহজ হবে না। মেরি আর স্টেলা বদ্ধপরিকর যে তারা এই চ্যানেলের সাথে থাকবে না, চ্যানেল থেকে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই তারা আবার ফিরে আসবে, কিন্তু এই সিমেট্রি বিষয়ক কাজে তারা থাকবে না, বেঘরে মরতে তারা চায় না। হ্যারি আর জনেরও একই মতামত, তবে স্টেলা আর মেরির মতো তারা এখনও বেরিয়ে যায়নি। এদিকে স্মিথ একাই জেদ ধরে বসে আছে যে সে চ্যানেল কিছুতেই বন্ধ হতে দেবে না, তার জন্য তাকে যদি একাই এগিয়ে যেতে হয় তাহলে সে তাই করবে। তাদের সাথে কি হচ্ছে এটা জানার জন্য অন্তত সে এই চ্যানেল বন্ধ করবে না। বন্ধুত্বের খাতিরে কেউ দল থেকে বেরোতে পারল না, সকলে মিলে আবার দল বেঁধে বসল। সমস্যার সমাধান করতে হবে। মেরি ধীরে ধীরে বলল, দেখো, যদিও মন থেকে এই বিষয়কে আমি একদমই সমর্থন করি না, কারণ প্রাণ থাকলে আমরা এরকম চ্যানেল আরও বানাতে পারবো, কিন্তু প্রাণ না থাকলে কি হবে? তবুও যেহেতু এখানে একটা দলের ব্যাপার রয়েছে, তাই আমি ছেড়ে যেতে পারছি না। শোনো, আমার অবজারভেশন যা বলছে সেটা হলো জর্জ হ্যারিসনের মৃত্যুর জন্য জি বা যেটা দায়ী সেটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভেবে দেখো তো, তার মৃত্যুর সময় যেটা কমন ছিল সেটাও কিন্তু ব্লাড, আর আমাদেরও ব্লাড দিয়েই ভয় দেখানো হচ্ছে। আর আমরা সামনেই কেট ব্লাডের সমাধি নিয়ে অভিযানে নামবো বলে ঠিক করেছি। বুঝতে পারছো কেউ আমার কথা? তার মানে আমাদের ঠিক এই মুহূর্তে এই অভিযানের প্ল্যান ক্যান্সেল করে দিতে হবে, না হলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। মেরির কথা শুনে সকলেই বুঝতে পারে যে তার কথার মধ্যে যুক্তি রয়েছে অনেক। সকলেই এক বাক্যে রাজি হয়ে যায় যে চ্যানেল যেমন চলছে চলুক, কিন্তু ওই অভিযান তারা স্থগিত রাখছে। যারা যারা রেজিস্টার করেছিলেন হয় তাদের অন্য কোনো অভিযানে সামিল করা হবে, নয়তো তাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এখানেও বাদ সাধে স্মিথ। তার বক্তব্য, দেখো যাই হয়ে যাক না কেন, এই অভিযানটা কিন্তু আমি করবই। আমি তো আগেও বললাম আমাকে একা যেতে হলে আমি তাই যাব। যদি একবার প্রমাণ করতে পারি যে কেট ব্লাডের সমাধি নিয়ে শুনে আসা সব গল্প সত্যি, আর সেটা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে কি মারাত্মক ব্যাপার হবে? বুঝতে পারছো, আমরা ফেমাস হয়ে যাব। যদি তোমরা না থাকতে চাও আমি একাই সেলিব্রিটি হব। ইওর উইশ। বিপদ আসতেই পারে, তার জন্য সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ, সেখান থেকে পালানো নয়। কথাগুলো বলে একটু থেমে থাকে স্মিথ। তার কথা শুনে সকলেই নিজেদের মধ্যে চোখের ইশারায় কথা বলে নেয়। তারা বুঝতে পারে যে স্মিথকে কোনোভাবেই দমানো যাবে না। তাদের কি কর্তব্য সেটা নিয়ে স্মিথ ছাড়া তাদের একবার আলোচনা করে দেখে নিতে হবে। মেরির বাড়ির আড্ডা ভাঙতেই একে একে সবাই বেরিয়ে গেল, তবে স্মিথ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আবার বাকিরা এসে ঢুকল মেরির বাড়িতে। তখন সেখানে মেরি, স্টেলা, জন আর হ্যারি উপস্থিত। তারা আলোচনা করে ঠিক করল, যেহেতু তারা স্পিরিট নিয়ে কাজ করে তাই তাদের ওপর স্পিরিট অথবা আত্মাদের ক্ষোভ থাকা অসম্ভব কিছু নয়, তার জন্য চ্যানেল থেকে সরে যাওয়া কোনো কাজের কথা নয়। যেভাবে তাদের চ্যানেল জনপ্রিয়তা পাচ্ছে সেটা মাথায় রেখে তাদের ওই দলের সাথে জুড়ে থাকতে হবে। আর বিপদ তো একটিবার এসেছে তাদের সামনে, তারা যদি বুঝতে পারে যে বিপদ বড়ই বেশি তাহলে না হয় সরে আসবে, তবে এই মুহূর্তে তারা সরে আসবে না। চ্যানেল তৈরি করতে তারাও যথেষ্ট খেটেছে, আর সাফল্য এলে সেটা তারা শুধুমাত্র স্মিথকে সেটা দিয়ে দেওয়ার জন্য তৈরি নয়। কি অদ্ভুত মনুষ্য চরিত্র! খ্যাতি অর্জন করার লোভ তাদের মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখিয়ে দেয়।
কিন্তু তাদের আলোচনার সাক্ষী শুধুই তারা চারজন, নাকি তাদের চোখের আড়ালে আরও একজন তাদের কথোপকথন শুনছে? যে যার নিজের বাড়িতে ফিরে এলে মেরি খুব ভালো করে দরজা জানলা বন্ধ করে দেয়, তারপর কিচেনে গিয়ে সব কিছু পরিষ্কার করতে থাকে। অদ্ভুত ব্যাপার, মেরি যখন কফি কলগুলো পরিষ্কার করতে যায় তখন সেখানে আর কোনো রক্ত দেখতে পায় না। সেখানে তখন তার ঢেলে রাখা কফি পাউডার রয়েছে। একবার একটু অবিশ্বাস হয় মেরির, তাহলে কি সবটাই তাদের ভ্রম ছিল? কিন্তু সবার একসাথে একই ভ্রম হওয়াটা কি আদৌ সম্ভব? আবার ভয়টা ধীরে ধীরে দানা বাঁধে তার মনের মধ্যে। কাপ হাতে চুপ করে বসে থাকে মেরি। হঠাৎ কারোর অস্তিত্ব টের পায় ঠিক তার পেছনে, কিন্তু কিছুক্ষণ আগে সে তো নিজে হাতে সব দরজা জানলা বন্ধ করেছে। তাহলে কে ঢুকে পড়ল বন্ধ দরজা উপেক্ষা করে? এটাও কি তবে তার ভ্রম? তাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে তার পেছনে থাকা সত্তার অস্তিত্ব মেরির উদ্দেশ্যে কর্কশ মেয়েলি গলায় বলে ওঠে, মেরি, 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 স্টপ ইট, আর ইউ উইল ডাই আউট অফ ব্লিডিং। কাঁপতে কাঁপতে হাত থেকে কাপটা পড়ে যায়। মেরি বুঝতে পারে যে এটা তার মনের ভুল কখনোই হতে পারে না, এটা তার সাথে সত্যিই হচ্ছে। মেরি কাঁপা কাঁপা গলায় বলে, কে কে ওখানে? কি করে এলে তুমি? কি চাও? কে 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 তুমি? তার প্রশ্নের উত্তরে শুধুই একটা দমকা হাওয়া তার চোখে মুখে লাগে আর একটা নিষ্ঠুর হাসিতে ভরে ওঠে। মেরি চিৎকার করে, কিচেন থেকে বেরিয়ে আসে, ফোন করে তার বন্ধুদের, সব কিছু গুছিয়ে বলতে পারে না, কিছুটা বলতে বলতে আবার জ্ঞান হারায়। মেরির বন্ধুরা ফিরে আসে, স্মিথকে তারা ডাকেন। মেরির অবস্থা দেখে এবং তার কাছে সব কিছু শুনে তাদের মনের মধ্যে বিশ্বাস জন্মেছে যে কেট ব্লাডের সমাধি নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট তারা করতে গেলে তাদের মৃত্যু অনিবার্য। এদিকে স্মিথ তাদের কোনো কথাই বিশ্বাস করবে না, কাজেই ওরা চারজন ঠিক করে নেয় যে তারা আর স্মিথের সাথে কোনোভাবেই যুক্ত থাকবে না। তবুও মন তো আর এত সহজে সাফল্য পরিচিতির লোভ সামলাতে পারে না। দুদিন কাটতে না কাটতেই আবার তারা একে একে ফিরে আসে ট্রুথ অফ সেমিট্রির দলে, কারণ এখনও অবধি শুধুমাত্র মেরি আক্রান্ত হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যে না হলেও তার জন্য একটা প্রজেক্ট থেকে সম্পূর্ণ সরে আসা বুদ্ধিমানের কাজ নয়, তাই তারা আবার নতুন নতুন উদ্যমে কাজে লেগে পড়ে। রোজ মিটিং, প্ল্যানিং, পোস্টার মেকিং, কন্টেন্ট বানানো, স্ক্রিপ্ট লেখা, আরও কত কী সব কাজের শেষে যখন নিজেদের বাড়িতে ফিরত তখন শরীর অবসন্ন হয়ে পড়ে সকলের। একদিন বাড়িতে ফিরে নিজের কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয় হ্যারি। মনে মনে খুব ইচ্ছে করে তার এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি খাওয়ার, তবুও অবসন্ন শরীরটা নিয়ে কিচেনে গিয়ে আবার কফি বানানোর ধকলটুকু নিতে ইচ্ছে করে না। হঠাৎ কফির একটা জোরালো গন্ধ এসে তার নাকে লাগে, স্মেল রিসেপ্টরগুলোকে সজাগ করে দেয়। বন্ধ ঘরে হঠাৎ কফির গন্ধ আসছে কোত্থেকে? এই ভাবনা মাথায় আসতেই হ্যারি চোখ মেলে দেখে তার সামনে রাখা টেবিলে এক কাপ ধোঁয়া ওঠা কফি রয়েছে। অবাক হয়ে কফি কাপটা হাতে নিতেই থরথর করে কেঁপে ওঠে তার পুরো শরীরটা, কারণ কফি কাপ থেকে ধোঁয়া উঠলেও তার থেকে কফির গন্ধ বেরোলেও সেই কফির কাপের মধ্যে কফির বদলে ছিল টাটকা রক্ত। তাড়াতাড়ি কাপটা টেবিলে নামিয়ে রাখে হ্যারি। ঠিক তখনই তার বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে। হাঁপ ছেড়ে বাঁচে হ্যারি, দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু অবাক কাণ্ড, দরজায় কেউ দাঁড়িয়ে নেই। কাউকে কোথাও না দেখতে পেয়ে দরজা বন্ধ করে ফিরে আসে। একটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তার কানে আসতে পেছন ফিরে সে দেখে তার ড্রয়িং রুমের ইজি চেয়ারটা ভয়ঙ্কর জোরে দুলছে, অথচ চেয়ারে কেউ বসে নেই। উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে থাকে হ্যারি। সে বলতে থাকে, কিন্তু তার কোনো কাকুতি মিনতিতেই কোনো কাজ হয় না, বরং তার ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইতে শুরু করে খুব জোরে।
এই হাওয়ার তীব্রতা এতটাই বেশি যে হ্যারি ছিটকে পড়ে যায় বহু দূরে। তারপর সে শুনতে পায় একটা মেয়েলি কর্কশ গলায় কেউ বলছে, ইউ শ্যাল ডাই আউট অফ লেডি। ভয় আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে হ্যারি। যখন তার জ্ঞান ফিরে আসে তখন আবার তার সব স্মৃতি ফিরে আসে। সাথে সাথে সে তার মনকে তৈরি করে নেয় যে সে আর এই চ্যানেলের সাথে থাকবে না, কোনো মতেই থাকবে না, বেঘরে নিজের প্রাণ বিসর্জন সে দেবে না। কথাটা মনে হতেই সে তার বন্ধুদের ফোন করে সবিস্তারে সব জানায়, তারপর তার নিজের মতামত জানিয়ে দেয় সকলকে। তার দেখা দেখি বাকিরাও, অর্থাৎ জন, ম্যারি আর স্টেলাও এবার সত্যি স্মিথকে একা ফেলে বেরিয়ে আসে সেই অভিযান থেকে। এদিকে এই চ্যানেলের সাথে যারা রেজিস্টার করেছিল তাদের মধ্যে একজন ছিলেন যিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক পড়াশোনা করেছেন। তিনি এই অভিযানে যাওয়ার আগে নিজে কেট ব্লাড সম্পর্কে বেশ অনেক কিছু রিসার্চ করেছিলেন। এই ব্যক্তির নাম স্টিভ বাটলার। এই ভদ্রলোক কেট ব্লাডের নেটিভ বাড়িতে অবধি হানা দিয়েছিলেন। জানা যায় কেট ব্লাড যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার বাবার সাথে তার বাবার বাড়িতে, অর্থাৎ এই অ্যাপেলটন শহরের বাড়িতে চলে এসেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তার পরের ঘটনার সত্যতা কারোর জানা নেই। ওই বাড়িতে কেট ব্লাডের কিছু বংশধর এখনও বাস করছেন। স্টিভ এতটাই উতলা এবং বদ্ধপরিকর ছিল যে তিনি এই বাড়িতে হানা দেন, এমনকি সেখানকার বর্তমান বাসিন্দাদের পারমিশন নিয়ে সেই বাড়ির ভেতরে চলে যান। বর্তমান বাসিন্দাদের মধ্যে কেট ব্লাডের নিজের রক্তের কেউ ছিল না, ছিল তার ভাইয়ের পরিবারের উত্তরসূরি। কারণ যেভাবেই হোক কেট ব্লাডের সন্তান এবং স্বামীর মৃত্যু হয়েছিল, তাই হয়তো তাদের মধ্যে কেট ব্লাডকে নিয়ে কোনো সেন্টিমেন্ট কাজ করেনি। বরং স্টিভ যেহেতু এই বাড়িটি এবং বাসিন্দাদের মিডিয়ার সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তার অনুমতি পেতেও তেমন অসুবিধে হলো না। স্টিভ সোজা তাদের কাছ থেকে জেনে নিয়ে একদম কেট ব্লাডের থাকার ঘরে এসে উপস্থিত হন। তিনি সকলকে অনুরোধ করেন যাতে তারা তার সাথে সহযোগিতা করেন এবং তাকে এই ঘরে একটু থাকার ব্যবস্থা করে দেন, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটির কাজে যথেষ্ট রিস্ক রয়েছে। কাজে জেনে শুনে বাকিদের সেই বিপদের মধ্যে জড়ানো মোটেও উচিত কাজ হবে না। স্টিভের কথা শুনে বাকিরা চলে যেতেই দরজা বন্ধ করে দেন স্টিভ। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন এক জায়গায়। তার কাছে একটা বিশেষ যন্ত্র রয়েছে যেটা সাহায্যে খুব সহজেই কোনো আত্মার অস্তিত্ব টের পাওয়া সম্ভব। আত্মার ওয়েবলেন্থ খুব সহজে বোঝা যায়। স্টিভ যখন যন্ত্রটা ঘরের মধ্যে স্থাপন করল তখন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া গেল না। তবুও স্টিভের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। তিনি যখন এই ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন এই বাড়ির মানুষেরা তাকে জানায় যে এই ঘরের দক্ষিণ দিকে জানলাটা সন্ধ্যের পর থেকে আর কোনোভাবেই আটকে রাখা যায় না। হাজার ঝড় বৃষ্টির রাতেও তারা কেউ কোনোদিনও জানলাটা আটকাতে পারে। বেশ জোড়াজুড়ি করলে সে নিজেই জখম হয়েছে মারাত্মকভাবে। স্টিভের মনে প্রশ্ন জাগে, তাহলে কি ক্লিট ব্লাড এত বছর পরেও রোজ তার ঘরে ফিরে আসে? কথাটা মাথায় আসতেই তিনি মনে মনে প্রস্তুত হয়ে নেন। যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে বহু দিন ধরেই তিনি নানা রকম কাজ করেছেন, কাজেই নানা রকম বিপদের সাথে তার সাক্ষাৎ রয়েছে। কী ধরনের বিপদ আসতে পারে তেমনটা আন্দাজ করে তিনি নিজেকে প্রস্তুত করতে থাকেন। ঘড়িতে সময় বলে দিচ্ছে সন্ধে আরও ঘন্টা দুই বাকি। এই সময় বাড়ির চারপাশ আর ঘরের অন্যান্য জায়গা আর একটু ভালো করে ঘুরে দেখাই যায়। স্টিভ প্রথমে কেট ব্লাডের ঘরটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন। নিতান্তই সাদা মাটা একটা ঘর, সাদা মার্বেলের মেঝে, সাদা দেওয়াল আর কাঁচের জানলা দরজা। ঘরটার মধ্যে একটা মাধুর্য রয়েছে। ঘরের এক কোণে ফায়ারপ্লেস, তার উপর যীশুখ্রিস্টের একটা ক্রস। ঘরের এক পাশে একটা ছোট আলমারি আর তার পাশে একটা অনেক বড় আয়না, তবে সেটা এখন একটা সাদা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। ঘরের একপাশে অল্প বয়সে একটি সুন্দরী তরুণীর ছবি টাঙানো। বাড়ির মানুষের কাছে স্টিভ জেনেছেন যে কেট অল্প বয়সে অত্যন্ত সুন্দরী একজন যুবতী ছিলেন, তাহলে ওই ছবিটি নিশ্চয়ই কেটের, যার মুখে এতটা সারল্য, এতটা সুন্দর নিষ্পাপ যার চেহারা, সে কি সত্যিই তার নিজের সন্তান এবং স্বামীকে খুন করতে পারে?
বাড়ির লোকজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি, কারণ তারা জানিয়েছে যে তারা স্টিভের সাথে যেটুকু সহযোগিতা করেছে এর চেয়ে বেশি করা তার পক্ষে সম্ভব নয়। তারা চায় না তাদের বাড়ির ইতিহাস সকলের সামনে বেরিয়ে আসুক। যাই হোক, মৃত্যুর সময় কেট ততটা সুন্দরী ছিল না, কারণ যক্ষা রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তার শরীর অস্বাভাবিকভাবে ভাঙতে থাকে। এতটাই কুৎসিত দেখতে হয়ে গিয়েছিল তাকে যে নিজের অবয়ব সে নিজেই সহ্য করতে পারত না। সেই থেকে আয়নাটা একইভাবে পর্দা দিয়ে ঢাকা রয়েছে। ঘরটায় আর তেমন কোনো প্রাচুর্য নেই, তবে ঘরটা যে নিয়মিত পরিষ্কার করা হয়, এমনকি বিছানার চাদরটাও বদলানো হয়, তাতে কোনো সন্দেহ নেই। স্টিভের মনে প্রশ্ন আসে, এই ঘরটা পরিষ্কার না করলেও তো হয়। বাড়ির মানুষজনের কাছ থেকে তিনি জেনেছেন যে এই ঘরটাতে কেউই বসবাস করে না, অন্তত কেট প্লাডের মৃত্যুর পর থেকে কেউ বসবাস করতে পারেনি এই ঘরে। যেই ঘরটাতে বসবাস করবার ইচ্ছে প্রকাশ করেছে তার সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যে সেই মানুষটি দ্বিতীয়বার এই ঘরে থাকার কথা ভাবেন। তাহলে কি সত্যি কেট ব্লাড এখনো ফিরে আসে এই ঘরে? ঘরটা খুঁটিয়ে দেখে স্টিভ ঘরের দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে আসে, বাড়ির চারপাশটা খুব ভালো করে পরীক্ষা করে দেখবেন বলে। কিন্তু এই বিশেষ যন্ত্রটা তিনি রেখে আসেন কেটের ঘরে, আর সেটা তার নিজের সাথে থাকা একটা ডিভাইসের সাথে ব্লুটুথ দিয়ে অ্যাটাচ করে রাখেন, যাতে সামান্য তারতম্য তার নজর না এড়ায়। বাড়ির চারপাশ ঘুরে স্টিভ বুঝতে পারেন যে এই বাড়ির চারিদিকে আত্মার অস্তিত্ব প্রকট। সেই সব পরীক্ষা করতে করতে কখন যে সূর্য ডুবে যায় তিনি টের পান না, তবে তার সাথে থাকা যন্ত্রটার মধ্যে হঠাৎ একটা ফ্লাকচুয়েশন দেখতে পান। তিনি আর দেরি না করে ছুটে চলে যান কেট ব্লাডের ঘরে। ঘরটা তিনি শুধুমাত্র বাইরে থেকে বন্ধ করে রেখেছিলেন, কিন্তু এখন তিনি ঢুকতে গিয়ে চরম বাধা পান। কোনোভাবেই তিনি ঘরটা খুলতে পারেন না, হাজার চেষ্টা করেও তিনি একটুও দরজা ফাঁক অবধি করতে পারেন না। এদিকে তার হাতে থাকা যন্ত্রটায় বারবার এমন সংকেত আসতে থাকে যা থেকে প্রমাণ পাওয়া যায় যে আত্মার অস্তিত্ব বর্তমান। ঘরের ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য স্টিভ এতটাই ব্যাকুল হয়ে ওঠে যে সমস্ত শক্তি দিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এমন অসম যুদ্ধ থেমে যায় একটা মর্মান্তিক পরিণতিতে। একসময় দরজা সজোরে খুলে যায় এবং ভেতর থেকে একটা দমকা হাওয়া ছিটকে স্টিভকে প্রায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেয়। এই ধাক্কার জোর এতটাই ছিল যে তার মতো একটা শক্ত সামর্থ্য জোয়ান মানুষ হুমড়ি খেয়ে পড়ে যায়, আর তার পেছনে থাকা সোপিসে তার মাথাটা লেগে সম্পূর্ণ থেতলে যায়। তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর আগে তিনি সচক্ষে দেখতে পান একটা নারী মূর্তির অবয়বকে। সে তখন তার দিকে ক্রূর দৃষ্টিতে চেয়ে আছে আর তাকে বলছে, ইউ শ্যাল ডাই আউট অফ ব্লিডিং। এর বেশি আর কিছুই শুনতে পায় না স্টিভ। স্টিভের মৃত্যু যেহেতু কেট প্লাডের বাড়ির লোকের সামনেই হয়েছে, তাই তার মৃত্যু কিভাবে হলো সেটা নিয়ে কারোর মনে কোনো মতান্তর রইল না। এই ঘটনার পর থেকে সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে শহরের মৃত্যুগুলো সম্পূর্ণ ভৌতিক কারণের জন্যই হচ্ছে। আর এটাও প্রমাণিত যে বা যারা কেট প্লাডের সমাধি নিয়ে অথবা তাকে নিয়ে রিসার্চ করছিলেন তাকেই এই অস্বাভাবিকভাবে মারা যেতে হয়েছে। তার মানে হয়তো কেট চায় না মানুষ তার কথা বা তার পরিবারের কথা জানুক। হয়তো জর্জ এবং স্টিভ দুজনেই তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জোগাড় করতে পেরেছিলেন, তাই তাদের এমন অবস্থা হয়েছে। এদিকে ট্রুথ অফ সেমিট্রি ভেঙে যাওয়ার খবরও ছড়িয়ে পড়েছে। স্টেলা, মেরি, হ্যারি আর জন সকলেই স্মিথকে অনেকবার বুঝিয়েছে যাতে সেও তাদের মতো এই অভিযান পরিত্যাগ করে, তাহলে তারা আবার একইভাবে অন্য কিছু নিয়ে অন্য রকম কন্টেন্টের একটা চ্যানেল বানাতেই পারে। কিন্তু পরপর এতগুলো মৃত্যু, তারপর তার বন্ধুদের এইভাবে চলে যাওয়ায় স্মিথ আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসল। এমন এক তীব্র প্রতিজ্ঞা সে করল যে দরকার হলে পূর্ণিমার রাতে সে একাই যাবে কেটের সমাধি দেখতে, আর তাতে যদি তার প্রাণ বিসর্জন দিতে হয় তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। তার কারণ সে জানবে যে কাজ করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই কাজ মাঝপথে ফেলে সে পালায়নি, বরং তা শেষ করতে গিয়ে তার মৃত্যু ঘটেছে। স্মিথ পুলিশের কাছে গিয়ে জর্জ হ্যারিসনের ডায়েরিও দেখতে চেয়েছিল, তবে তার সুরক্ষার জন্য পুলিশ তার এই অভিলাষ পূরণ করেননি।
বরং তাকে এই অভিযান থেকে বিরত থাকতে বলেছে। কিন্তু এত বাধা অতিক্রম করার পরে, সকলে তার সঙ্গ পরিত্যাগ করার পরেও যখন এই অভিযানের ভূত তার মাথা থেকে নামেনি, তখন এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে আর আটকানো সম্ভব হবে না। স্টিভ তার নিজের বাড়িতে খুব মন দিয়ে তার পরিকল্পনা তৈরি করছিল। সে বুঝতেও পারেনি যে তার অলক্ষেই একজোড়া জ্বলন্ত চোখ তার পেছনের ইচ্ছে তার প্রতি পদক্ষেপে নজর রাখছে। স্মিথ তার কাজে এতটাই মগ্ন ছিল যে কোনো দিকে দৃষ্টিপাত করার মতো তার অবকাশ হয়নি। একসময় একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের ওপর পড়ায় সে টের পায়। প্রথমটা একটু থমকে যায়। সে একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করে যে তার অনুভূতি আদৌ সঠিক কিনা। কিছুক্ষণ পর সে যখন বুঝতে পারে যে সত্যি একজন কারোর অস্তিত্ব সে টের পাচ্ছে, তখন তার মনের মধ্যে একটু ভয় হয়। পরক্ষণেই মনকে সে সান্ত্বনা দেয় যে এই ধরনের কাজ করতে গেলে এমন বিপদ তো প্রতিনিয়ত আসবে, এসেওছে আগে, তাহলে আজ এত ভয়ের কি কারণ? দৃঢ়তার সাথে স্মিথ পেছন ঘুরে তাকিয়ে দেখে যে কেউ সেখানে উপস্থিত নেই। নিশ্চিন্ত হয়ে যায় স্মিথ। আসলে একটা ঘটনা নিয়ে যখন কেউ ভীষণভাবে ভাবে, তখন এমন ধরনের হ্যালুসিনেশন হতেই পারে। আবার সে মন দিয়ে কাজ করতে শুরু করে, তবে আবার তার কাজে বাধা আসে। হঠাৎ কিচেন থেকে হুড়মুড় করে সব বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ পায় সে। ছুটে কিচেনে চলে যায় স্মিথ। সেখানে গিয়ে দেখে তার কাবার্ড কোনো একটা অজানা মন্ত্র বলে খুলে গেছে, আর তার মধ্যে যত বাসন ছিল সেগুলো হাওয়ার সাথে তালে তাল মিলিয়ে ভাসতে ভাসতে আছড়ে এসে মাটিতে পড়েছে। এমন অদ্ভুত ঘটনা স্মিথ এই প্রথম দেখল। স্মিথ নিশ্চিত হয়ে গেল যে তাকে ভয় পাওয়ানোর জন্যই এমন হচ্ছে। এমন ভৌতিক ঘটনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে গেলে হিতে বিপরীত হবে। তাই স্মিথ চুপচাপ সেখান থেকে চলে আসে তার ড্রয়িং রুমে। কিছুক্ষণের মধ্যে বাসন ভাঙার আওয়াজ বন্ধ হয়ে যায়। তবে কি বিপদ কেটে গিয়েছে? কথাটা ভাবতে ভাবতে আবার একটা ঠান্ডা বাতাসে স্রোত তার চোখ মুখে এসে ঝাপটা দেয়। সেই হাওয়ার ঝটকায় ছিটকে পড়ে যায় সে ফায়ার প্লেসের কাছে। বুদ্ধি করে সেখানে থাকা যীশুখ্রিস্টের ক্রসটা হাতে তুলে নেয়। তার তীব্র বিশ্বাস হয় যে কখনোই শুভ আর অশুভ একসাথে বিচরণ করতে পারে না। তার ধারণা সম্পূর্ণ সঠিক হয়। ক্রসটা হাতে নেওয়ার পর থেকে দমকা হাওয়ার শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। একসময় ঘরের ভেতরের পরিবেশ আবার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। স্মিথ বুঝতে পারে যে এভাবেই তাকে রক্ষা পেতে হবে ওই অশুভ শক্তির হাত থেকে। পূর্ণিমার রাত আসতে আর মাত্র দুদিন বাকি। এই দুদিনের মধ্যে তার উপর যে চরম আঘাত আনতে চলেছে ওই অশুভ শক্তি, সেটা সে ভালোই বুঝতে পারছে। কিন্তু এত সহজে তো সে নিজের প্রতিজ্ঞা ছেড়ে চলে আসবে না, তাই তাকে বুদ্ধি করে নিজেকে রক্ষা করতে হবে। দিন যত এগিয়ে আসতে থাকে, স্মিথের ওপর ভৌতিক অত্যাচার বাড়তে থাকে। সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়ার জন্য বেসিনের কল খুলতে জলের বদলে বেরিয়ে আসে টাটকা রক্ত। আঁতকে ওঠে স্মিথ। কখনো ঘুমের ঘোরে পাশ ফিরে এসে টের পায় যে তার পাশে একটা কালো ছায়া শুয়ে রয়েছে, আর তার দিকে অপলক চোখে চেয়ে রয়েছে। চমকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় স্মিথ। কখনো গাড়ি চালাতে চালাতে বন্ধ গাড়ির ভেতরে তাপমাত্রার তারতম্য তাকে জানান দেয় যে এই গাড়ির মধ্যে তার সাথে আরও একজন উপস্থিত রয়েছে। কিন্তু একটা বিষয় ভারী অদ্ভুত লাগে তার। জর্জ হ্যারিসন এবং স্টিভ দুজনকেই যখন মারা যেতে হয়েছে, তখন স্মিথকে কেন সে বাঁচিয়ে রাখছে? ভয় দেখালেও, আঘাত করলেও সম্পূর্ণ মৃত্যুর দিকে ওকে কোনোভাবেই ঠেলে দিচ্ছে না। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? স্মিথকে কাজে লাগিয়ে তাহলে কি কোনো সত্যিই সামনে আনার চেষ্টা করছে কেট? আর এই অভিযানে যাতে শুধুমাত্র স্মিথ উপস্থিত থাকে, বাকি আর কেউ নয়, এমনই কি তার অভিলাষ? শুধু তাই নয়, বাকিরা যে হুমকি পেয়েছিল সেই হুমকিও কিন্তু সে পায়নি। কথাগুলো মনে হতেই নতুন উদ্যমে কাজে লেগে পড়ে স্মিথ। প্রথমেই সে সকলকে জানিয়ে দেয় যে শহরে ভৌতিক মৃত্যুর কারণে তাদের অভিযান স্থগিত রাখা হলো। যারা যারা রেজিস্টার করেছিল তাদের সকলের টাকা ফিরিয়ে দিয়ে সকলকে বোঝায় স্মিথ যে সত্যিই সে আর এই অভিযানে সামিল নয়। তার বন্ধুরাও একে একে আবার ফিরে এসেছে তার সাথে।
কিন্তু স্মিথের মনের ঝড় তখন আরও বেড়ে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সকলকে না জানিয়ে এক ভয়ঙ্কর অভিযানে সামিল হতে চলেছে সে, কিন্তু বাইরে থেকে তাকে একদম শান্ত থাকতে হয়েছে, কারণ যদি কেউ সামান্য একটু সন্দেহ করে তাহলে তাকে আটকে দেবে। স্মিথের মন বলছে কেট ব্লাড তাকে শুধুই কিছু জানাতে চায়। দেখতে দেখতে পূর্ণিমার রাত এসে উপস্থিত হয়। স্মিথ তার নিজের বাড়িতে একাই থাকে। দুদিন ধরে সে সকলকে যেভাবে বিশ্বাস করিয়েছে যে সে আর কোনো অভিযানে সামিল হবে না, তাই আজ রাতেও তাকে পাহারা দেওয়ার জন্য তার কোনো বন্ধু বা আত্মীয় আসেনি। এদিকে স্মিথ চুপিসারে অন্য এক মতলব করেছে, রাত গভীর হতেই সে একা বেরিয়ে যাবে অ্যাপলটন সিমেট্রির উদ্দেশ্যে। একটা বিষয় লক্ষ্য করেছে স্মিথ, যে যবে থেকে স্মিথ একাই অভিযান করার কথা ভেবেছে তবে থেকে ওর ওপর আর কোনো রকম ভৌতিক আক্রমণ ঘটেনি। সন্ধে নামতেই মনের মধ্যে একটা অজানা আশঙ্কা দানা বাঁধে স্মিথের। যা সে ভেবেছে এতদিন সেগুলো সবকটাই তার আন্দাজ মাত্র, তার ধারণার কোনো পরিষ্কার প্রমাণ নেই। যদি সত্যিই আজ রাতে তার মৃত্যু হয় তাহলে মানুষ কতদিন পর যে তার মৃতদেহ খুঁজে পাবে সেটাই ঠিক করে বলা যায় না। কাল সকালে যদি তাকে আর খুঁজে পাওয়া না যায় তাহলে কি তার বন্ধুরা তাকে আদৌ খুঁজবে, নাকি তখনও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তার মৃতদেহকে পচে গলে যাওয়ার অবকাশ দেবে? এইসব আজগুবি ভাবনার মধ্যেই ধীরে ধীরে রাত ঘনিয়ে আসে। রাত যত গভীর হতে থাকে স্মিথের মনের অস্বস্তি ততই বাড়তে থাকে। একসময় তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, এমন বিপদে জড়িয়ে পড়ে ভুল করলাম না তো, নাকি সকলের সঙ্গে পালিয়ে গেলেই ভালো হতো? পরক্ষণেই তার মনের আর একটা অংশ বলে ওঠে, যখন এই অভিযানের জন্য এতটাই মরিয়া তখন সেই অভিযান শেষ করাই তার কর্তব্য। একসময় নিজের মনকে বুঝিয়ে অনেক শক্ত করে পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে সে বেরিয়ে পড়ে অ্যাপলটন সিমেট্রির উদ্দেশ্যে। বেরোনোর সময় যীশুখ্রিস্টের ক্রসটা সে মনে করে নিয়ে নেয়। তার ধারণা যদি সত্যি হয়, সত্যি কোনো অঘটন ঘটে তার সাথে, তাহলে এই ক্রসের জন্যই সে বেঁচে যাবে। আনমনা হয়ে হাঁটতে হাঁটতে একসময় স্মিথ পৌঁছে যায় সিমেট্রিতে। সেখানে গিয়ে সে দেখে সিমেট্রির গেটে একটা মস্ত বড় তালা ঝুলছে, তবে সেখানে কোনো দারোয়ান নেই। হয়তো এই জায়গার ভৌতিক রটনায়ের জন্য দায়ী, কিন্তু এমন শক্তপোক্ত তালা খুলে ভেতরে যাবে কি করে স্টিভ? তালাটা ধরে একবার জোরে ঝাঁকিয়ে দেয় সে। শুধুমাত্র একটা মেটালের ঝনঝন শব্দ করে তালাটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। স্মিথ একবার প্রাচীরের দিকে তাকিয়ে দেখে যদি সেটা টোপকে ভেতরে ঢোকা যায় এই ভেবে, কিন্তু প্রাচীরও বেশ কিছু, সেটা টপকাতে গিয়ে যদি একবার কেউ নিচে পড়ে যায় তাহলে তার হাত পা ভেঙে একাকার অবস্থা হবে। কিভাবে সিমেট্রির ভেতরে ঢোকা যাবে এই নিয়ে ভাবতে ভাবতে একটু অন্য মনস্ক হয়ে যায় স্মিথ। পরক্ষণেই একটা ভারী যান্ত্রিক আওয়াজে তার সম্বিত ফেরে। অবাক হয়ে সে তাকিয়ে দেখে ভারী তালাটা এখন একদম খোলা, এমনকি সিমেট্রির প্রধান লোহার দরজা যেন তারই জন্য হাট করে খুলে রাখা হয়েছে। স্মিথ আর দেরি করে না, সাথে সাথে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে আসে। কিন্তু পরক্ষণেই তার পেছনে আবার ভারী লোহার দরজাটা বন্ধ হয়ে যায়। একবার সে ছুটে দরজার দিকে যায়, কিন্তু সেটা এখন আবার আগের মতোই তালা বন্ধ হয়ে গেছে, কাজেই কোনো মতে সেটা সে আর খুলতে পারবে না। একটা দীর্ঘশ্বাস পরে স্মিথের, হয়তো সে আর কোনোদিনও সজ্ঞানে এই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবে না। নানা রকম কথা ভাবতে ভাবতে সে সিমেট্রির অন্ধকার রাস্তা ধরে হাঁটতে থাকে। সব সমাধিগুলো দেখে মনে হতে লাগলো যেন সারি সারি মানুষ ঘুমিয়ে রয়েছে সেখানে নিশ্চিন্তে। কারোর কোনো ভয় নেই, চিন্তা নেই, ভাবনা নেই, তারা সকলে একসাথে চিরনিদ্রায় শায়িত। কিছুক্ষণ পর বুঝি স্মিথ নিজেও তাদের মতোই এমনভাবে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বে। ধীর পায়ে কেট ব্লাডের সমাধির দিকে এগিয়ে যেতে থাকে স্মিথ। পূর্ণিমার রাতের সোনালি আলো তাকে পথ দেখিয়ে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যেন। সব সমাধির থেকে আলাদা একদম এক প্রান্তে একা দাঁড়িয়ে রয়েছে কেট ব্লাডের সমাধি। একসময় সেখানে পৌঁছে যায় স্মিথ একা, শুধু তার সঙ্গী পূর্ণিমা রাতের সুন্দর গোল চাঁদ।
বেশ কিছুক্ষণ চুপ করে সমাধির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে স্মিথ। এখন ঠিক তার কি করণীয় সে সম্পর্কে সে কিছুই জানে না। এতদিন সে যা করে এসেছে সবই কারুর নির্দেশ মেনে করে এসেছে, কিন্তু ঠিক কার নির্দেশ মেনেছে সেটাই জানা নেই স্মিথের। তবে কি আজ তার সামনে সেই প্রচ্ছন্নে থাকা সত্তা তার সামনে প্রকাশ করবে নিজের অস্তিত্ব? কিন্তু কখন আর ঠিক কতক্ষণ অপেক্ষা করতে হবে তাকে? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর কেট ব্লাডের সমাধির দিকে আরও একটু এগিয়ে যায় স্মিথ। ঠিক তখনই একটা আচমকা ধাক্কা এসে পড়ে তার পিঠের ওপর। নিজের ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে সমাধির বেদির ওপর পড়ে যায়। অন্ধকারে কিছুই সেভাবে দেখতে পায় না স্মিথ, তবে হঠাৎ তার হাতে একটা ঠান্ডা তরলের স্পর্শ উপলব্ধি করে সে। তবে কি এই সমাধি নিয়ে যে বিশ্বাস প্রচলন আছে সেসব সত্যি? সত্যি কি এই সমাধি থেকে পূর্ণিমার রাতে রক্তের স্রোত বেরিয়ে আসে? যদি একটু আলো থাকতো তাহলে স্পষ্ট দেখতে পেত স্মিথ। তার ভাবনার মধ্যেই কড়কড় শব্দ করে আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানিতে চমকে ওঠে স্মিথ। এই বুঝি তার জীবনের শেষ সময় উপস্থিত হয়েছে। কিন্তু তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সে তো সেইভাবেই কাজ করছে, তাহলে তাকে কেন মরতে হবে এইভাবে? বিদ্যুতের ঝলকানির সাথে সাথে একটা অট্টহাসি ভেসে বেড়াতে থাকে তার ঘরে তাকে ঘিরে। হাওয়ার দমক আরও কয়েকগুণ বেড়ে গিয়ে তাকে বুঝিয়ে দেয় আর তার হাতে সময় তেমন নেই। তার সাথে আবার সেই মেয়েলি কণ্ঠস্বর বলে ওঠে, স্মিথ, স্মিথ, ইউ শ্যাল নো মাই ব্লাড, ইউ শ্যাল নো ইয়োর ব্লাড, স্মিথ, স্মিথ, ইউ শ্যাল নো মাই ব্লাড, ইউ শ্যাল নো ইয়োর ব্লাড। কথাটা শুনে অবাক হয়ে যায় স্মিথ। না, এ তো কোনো হুমকি নয়, বরং তাকে কিছু বুঝে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তাকে তার রক্ত চিনে নেওয়ার কথা বলা হচ্ছে, তাকে কেট ব্লাডের রক্ত চিনে নেওয়ার কথা বলা হচ্ছে। এর মানে কি? কি বলতে চাইছে সে আড়াল থেকে? তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো যেন হাওয়ার গতিবেগকে তার দুহাতের মাঝে ধরে ফেলতে চাইছে সে। স্মিথ যতবার হাওয়ার কুণ্ডলীর কাছে পৌঁছে সেটাকে ধরতে চাইছে তার গতিবেগ ততোধিক জোরে তার নাগালের বাইরে উড়ে চলে যাচ্ছে। কি চাইছে কেট ব্লাড তার থেকে? কেন চাইছে? তার রক্তের মধ্যে কি আছে? তাদের রক্তের মধ্যে কি কোনোভাবে কোনো যোগাযোগ থাকতে পারে? হাওয়ার গতিবেগ আরও কয়েকগুণ বেড়ে যায়। তখন সেই মেয়েলি কণ্ঠস্বর আর হাওয়ার শব্দ আর আলাদা করা সম্ভব হয় না। মাঝে মাঝে সেই হাওয়ার শব্দের মধ্যে থেকে তার নিজের নামটা শুনতে পায় স্মিথ। এক সময় অধৈর্য হয়ে সে চিৎকার করে ওঠে, কি চাইছো আমার কাছে তুমি? হ্যাঁ, কেন তুমি আমাকে এখানে টেনে আনলে? আর যদি আমাকে টেনে আনলেই, তাহলে আমাকে এভাবে বিপদের মুখে ঠেলে ফেলে দিচ্ছ কেন? আমি বুঝেছিলাম যে তুমি আমাকে এখানে একা আসার জন্য বাধ্য করেছো। সেই মতো আমি সকলের সঙ্গ ত্যাগ করে নিজের প্রাণের তোয়াক্কা না করে এইভাবে চলে এসেছি। কি বলতে চাও আমাকে? হ্যাঁ, কি বলতে চাও? কি করতে চাও আমার সাথে? যদি মারতে চাও তাহলে আমাকে এক্ষুনি মেরে ফেলো। আমি এই মানসিক চাপ আর নিতে পারছি না। প্লিজ, কিল মি, কিল মি ইফ ইউ উইশ। কথাগুলো বলতে বলতে কাঁদতে কাঁদতে সে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে। মাটির সংস্পর্শে আসতেই আবার সেই ঠান্ডা রক্তের স্রোত তার সারা শরীরে লেগে যায়। টাটকা রক্তের আষ্টে গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। মাটিতে থেকে উঠে পড়ার চেষ্টা করে স্মিথ বারবার, কিন্তু রক্তের আঠালো টানে কোনোভাবে সে মাটি থেকে উঠতে পারে না। ধীরে ধীরে মাটিতে মিশে যেতে থাকে স্মিথ। এভাবেই বুঝি তার জীবনের শেষ হতে চলেছে। এভাবেই সে এই পৃথিবীকে চিরবিদায় জানিয়ে অকালে চলে যাবে। কাল সকালে তার মরদেহ এই সিমেট্রির এক কোণে চিরকালের মতো শুইয়ে দেওয়া হবে। সেই ঘুম আর তার কখনো ভাঙবে না। কথাগুলো ভাবতে ভাবতে তার দুই চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু তার চোখ বোঝার আগের মুহূর্তে সে টের পায় তার ঝুলে পড়া মাথাটাকেও খুব যত্ন করে তুলে কোলে রাখে। একটা মিষ্টি সুরে গুনগুন করে গান ভেসে আসে তার কানে।
আর একটা আদুরের স্পর্শ তার চুলের মধ্যে এতটাই বিভোর করে তোলে তাকে যে স্মিথ বেশিক্ষণ আর সজ্ঞানে থাকতে পারে না। তার দুই চোখ সম্পূর্ণ বুজে যায়। এমন মৃত্যু হয়তো ভাগ্যবানের হয়। পরদিন সকাল থেকে স্মিথের খোঁজ পাওয়া যায় না। তার বন্ধুরা সকালবেলা তার বাড়িতে গিয়ে সেখানে তালাবন্ধ দেখে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। ফোন, মেল কোনোভাবেই স্মিথের কোনো খোঁজ পাওয়া যায় না। তাদের আশঙ্কা হয় যে তাদের লুকিয়ে স্মিথ নিশ্চয়ই কেটের সমাধির কাছে গত রাতে গিয়েছিল। নিশ্চয়ই তার এমন পরিণতি হয়েছে যে তাকে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। কথাটা মনে হতেই তারা সকলে মিলে অ্যাপেলটন সেমেট্রিতে গিয়ে হাজির হয়। কিন্তু সেখানে গিয়ে কোনো অস্বাভাবিকতা দেখতে পায় না তারা। ঘড়িতে তখন সময় সকাল 9টা। সিমেট্রির তালা খুলে ভেতরের রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে। সিমেট্রির নিয়ম অনুযায়ী প্রত্যেক পূর্ণিমায় এই সিমেট্রিতে কোনো নাইট গার্ড থাকে না। গত রাতেও তাই ছিল না। কিছুক্ষণ আগে গার্ড এসে স্বাভাবিকভাবে তালা দরজা খুলছে। এখনকার তালা এতটাই মজবুত যে তালা ভেঙে ফেলা খুব সহজ নয়, আর সেটা হয়ও নি। আবার সিমেট্রির প্রাচীর এত উঁচু যে সেটা টপকে যাওয়াও সম্ভব নয়। সব দেখে এটাই বোঝা যায় যে স্মিথ গত রাতে কোনোভাবেই সিমেট্রির ভেতর ঢুকতে পারেনি। তাহলে সে গেল কোথায়? একটা জলজ্যান্ত মানুষ কর্পূরের মতো উবে গেল? তবুও সিমেট্রির ভেতরে ঢুকে একবার কেট ব্লাডের সমাধির চারপাশ ঘুরে আসে হ্যারি আর জন। কিন্তু সত্যি অস্বাভাবিক কোনো কিছুই তাদের চোখে পড়ে না। তাহলে তো ধরে নিতেই হয় যে স্মিথ এখানে আসেনি। তাহলে সে গেল কোথায়? তারা আবার তাকে ফোন করে, কিন্তু সেটা তখনও সুইচ অফ। হঠাৎ হ্যারির ফোনে একটা ফোন আসে অচেনা নাম্বার থেকে। হ্যারি ফোনটা রিসিভ করতেই তার মুখের চেহারা সম্পূর্ণ বদলে যায়। সে কাউকে কিছু না বলে হুড়মুড় করে সকলকে নিয়ে রওনা দেয় কেট ব্লাডের বাড়ির উদ্দেশ্যে। কারোর কোনো কথার উত্তর না দিয়ে, সময় নষ্ট না করে, সব কথা পরে বলছি, এই বলে ভীষণ জোরে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ এইভাবে গাড়ি চালাতে চালাতে সে সকলকে বলে, স্মিথের খোঁজ পাওয়া গেছে। সে এখন কেট ব্লাডের বাড়িতে রয়েছে। সেই বাড়ির মানুষ তাকে কেট ব্লাডের ঘর থেকে সকালবেলা বেরোতে দেখেছে। সে কখন কিভাবে ওই ঘরে ঢুকেছে সেটা তারাও জানে না। আমাদের চ্যানেলের সাইটে আমার নাম্বার পেয়ে তারা আমাকে ফোন করে। স্মিথ বেঁচে থাকলেও সামান্য অপ্রকৃতিস্থ লাগছে তাকে, তাই তারা তাকে আর কোনো জিজ্ঞাসাবাদ না করে আমাকে ফোন করেছে। চলো চলো দেখি গিয়ে কী বিপদে পড়ল সে। হ্যারির কথা শেষ হতেই সকলের মনের মধ্যে হাজার প্রশ্ন ভিড় করে দাঁড়াল। তাহলে কি গতকাল রাতে স্মিথ একা বাড়ি থেকে বেরিয়েছিল? তাহলে এই বাড়িতে কেন এলো সে? তার তো যাওয়ার কথা অ্যাপেলটন সেমেট্রিতে। কি এমন ঘটনা ঘটল যে তাকে বাড়িতে একদম কেট ব্লাডের ঘরে গিয়ে উঠতে হলো? সত্যি স্মিথ ভালো আছে নাকি বেঁচে থাকলেও তার মানসিক অবস্থা সম্পূর্ণ অবনতি হয়েছে? ভীষণ দুশ্চিন্তা হতে থাকে তাদের। যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে নিয়ে যায় হ্যারি সেই বাড়িতে। তারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছয় তখন তারা দেখে যে স্মিথ কেট ব্লাডের ঘর থেকে বেরিয়ে এসেছে। সে এখন সকলের সাথে ড্রয়িং রুমে বসে আছে চুপ করে। তার চেহারা দেখে ভালোই বোঝা যাচ্ছে যে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তার চোখ লাল, মাথার চুল উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। কোনো কারণে সে টেনশনে রয়েছে। তার দুই হাত কোলের কাছে এনে এক হাত আর এক হাত দিয়ে ঘষে চলেছে। তার বন্ধুরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। স্মিথ খুব শান্ত গলায় তাদের বলে, আরে চিন্তা করো না, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। দেখো দেখো আমি একদম ঠিক আছি, বেঁচেও আছি বেশ। আমি একাই বাড়ি ফিরতে পারতাম, কিন্তু এনারা আমাকে কিছুতেই একা ছাড়তে চাইলেন না। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। জন উদ্বেগের সাথে স্মিথকে বলে, তুমি তার মানে আমাদের মিথ্যে বলে গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলে, তাই তো? কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে এখানে এলে কি করে? কেনই বা এলে? স্মিথ চুপ করে থাকে। গত রাতে সে বেরিয়েছিল বাড়ি থেকে এটা ঠিক, কিন্তু এখানে আসার জন্য সে বেরোয়নি এবং এখানে সে আসেও নি। কিভাবে যে সে এখানে এলো সেটা তো সে নিজেও বুঝতে পারছে না। তবে এখানে আসার মুহূর্তে কেমনভাবে তার জ্ঞান হারিয়ে গিয়েছিল সেটা তার মনে আছে, তবে সেসব কথা কাউকে সে বলবে না। তার জ্ঞান ফিরে আসতে প্রথমে তার এটা বুঝতে অসুবিধা হয়েছিল যে সে আদৌ জীবিত না মৃত।
পরে খুব ভালো করে দেখে সর্বোপরি দেওয়ালে কেট ব্লাডের ছবি দেখে, সে বুঝতে পারে যে সে এখনও জীবিত রয়েছে। বিছানায় উঠে বসতেই একটা শক্ত কিছু তার পেটে এসে লাগে। কোটের পকেটে হাত ঢুকিয়ে স্মিথ দেখতে পায় একটা লাল রঙের ডায়েরি রয়েছে সেখানে। জর্জ হ্যারিসনের বাড়ি থেকেও একটা লাল ডায়েরি পাওয়া গিয়েছিল। এই ডায়েরিটা সেটাই কিনা সেটা বোঝার চেষ্টা করে স্মিথ। পকেট থেকে ডায়েরিটা বের করে সেটা খুলে বসতে গেলেই সিঁড়িতে একটা ভারী পায়ের আওয়াজ হয়। তাড়াতাড়ি ডায়েরিটা কোটের পকেটে রেখে দেয় স্মিথ সন্তর্পণে। তারপর তো স্মিথকে দেখে বাড়ির লোকজনের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। ডায়েরিটার কথা মনে হতেই শিউরে ওঠে স্মিথ। তার ইচ্ছে করে এক্ষুনি ডায়েরিটা পড়ে ফেলতে, কিন্তু সেটা করলে কেট ব্লাডের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই সে নিজের ব্যাকুলতা দমিয়ে রেখে মুখে একটা মলিন হাসি ফুটিয়ে শুধু বলে, গতকাল রাতে খাবার পরে একটু অস্বস্তি হচ্ছিল, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তায়। তারপর যে কীভাবে আমি এখানে পৌঁছে গেলাম আমি সেটা নিজেও বুঝতে পারছি না। যাই হোক, বেঁচে যখন আছি, তোমরাও যখন এসে গিয়েছো, তখন আর এনাদের বিব্রত করে লাভ নেই। চলো চলো আমরা ফিরে যাই। ভালোই হয়েছে, সাথে গাড়িও নেই, টাকা পয়সাও নেই যে গাড়ি ভাড়া করব। তোমরা এসে বেশ উপকার হলো আমার, চলো। স্মিথের যখন জ্ঞান ফেরে তখন সে তার ব্যাগটা আর খুঁজে পায় না। তাই সত্যি তার বাড়িতে ফিরতে বেশ অসুবিধা হতো যদি না তার বন্ধুরা তাকে নিয়ে আসত। অবশ্য তারই অবস্থার জন্য স্মিথের কথা সকলের বিশ্বাসও হয়ে যায়। তারা আর সময় নষ্ট না করে স্মিথকে নিয়ে কেট ব্লাডের বাড়ি থেকে বেরিয়ে আসে। পথ চলতে চলতে হ্যারি স্মিথকে প্রশ্ন করে, তুমি রাস্তায় হাঁটতে যাওয়ার পর তোমার সাথে ঠিক কী হয়েছিল সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। স্মিথ জানতই যে এমন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবেই। সে মনে মনে প্রস্তুত ছিল। স্মিথ তাকে বলে, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কিছুতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। তারপর মনে হলো কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ফিরতে যেতেই আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। তারপর আমার সাথে কি হয়েছে, আমি কিভাবে ওই বাড়িতে পৌঁছে গেলাম, সেসব কিছুই আমি জানি না। স্মিথ জানতো যে তার বন্ধুরা তাদের সাথে হওয়া ভৌতিক ঘটনাগুলো এখনও ভুলে উঠতে পারেনি। তাই এমন কিছু শুনলে তারা আর বেশি কিছু জানতে চাইবে না। তাই বুদ্ধি করে স্মিথ এমন কথাই বলে, আর তার অনুমান একদম সঠিক হয়। তার কথা শুনে সকলে চুপ করে যায়। শুধু হ্যারি গম্ভীর হয়ে তাকে বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, এই ভয়ঙ্কর অভিযান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসো। মনে মনে বেশ নিশ্চিন্ত হয় স্মিথ। সেই সুযোগ কাজে লাগিয়ে বলে, আচ্ছা আমাকে প্লিজ আমার বাড়িতে একটু ড্রপ করে দাও, আমার একটু রেস্টের দরকার, ভীষণ ক্লান্ত লাগছে আমার। একটু ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করব, কেমন? স্মিথের সাথে কেউ আর কোনো মতান্তরে যায় না। তারা স্মিথকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। স্মিথ একটা এক্সট্রা চাবি তার জামার পকেটে রেখে দিত সব সময়। সেই অভ্যেসের জন্যই খুব সহজে সে তার নিজের বাড়িতে ঢুকে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের দেহটাকে ছুঁড়ে ফেলে দেয় সোফার ওপর। ধীরে ধীরে লাল ডায়েরিটা খুলে পড়তে থাকে স্মিথ। ডায়েরিটা প্রথম খুলেই চমকে যায় স্মিথ, কারণ সেটা কেট ব্লাডের নিজের হাতে লেখা ডায়েরি। হলুদ হয়ে যাওয়া ডায়েরির প্রথম পৃষ্ঠায় নীল কালি দিয়ে নিজের নাম লিখে স্বাক্ষর করা রয়েছে, কেট ব্লাডের নাম। এই ডায়েরিটা জর্জ হ্যারিসনের কাছে কীভাবে পৌঁছে গিয়েছিল সেটা নিয়ে বেশ সংশয় রয়েছে। হয়তো কোনোভাবে সেটা জর্জ হ্যারিসনের হাতে পৌঁছে যেতেই তার এই পরিণতি হয়েছিল, কারণ কেট তার নিজের জীবন আজও আড়ালে রাখতে চায়। স্মিথও তাই বাধ্য হয়েছে সম্পূর্ণ একা এই অভিযানে সামিল হতে। কিন্তু কেন তাকে বেছে নেওয়া হলো সেটা এখনও বুঝতে পারেনি স্মিথ। হয়তো ডায়েরিটা পড়তে শুরু করলে বুঝতে পারা সম্ভব হবে। ডায়েরিটা খুলে পড়তে শুরু করে স্মিথ। ইংরেজি হরফে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে কেট ব্লাডের জীবনী। অ্যাপেলটন শহরের বেশ নাম করা একজন মানুষ, হেনরি ব্লাডের সন্তান এই কেট ব্লাড। সময় আন্দাজ মধ্য ঊনবিংশ শতাব্দীতে তার জন্ম। আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই তার জীবন শুরু হয়। ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে বেশ সুন্দর জীবন ছিল তার। আদর করে তাকে সকলে কিট্টি বলে ডাকত।
পড়াশোনার সাথে সাথে নানা রকম চ্যারিটেবল কাজের সাথে যুক্ত ছিল কেট। তার দয়া আর উপকারী স্বভাবের জন্য সকলেই তাকে খুব ভালোবাসত। একসময় তার বিবাহ হয় জর্জ এম মিলার নামের একজন সাংবাদিকের সাথে। চুটিয়ে সংসার করতে শুরু করে কেট। সুন্দর ছিমছাম একটা বাড়িতে গুছিয়ে সংসার পাতে তারা। কেট তখনও তার সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছিল, তার অবসর সময় ঠিকঠাক চলছিল। কিন্তু তার স্বামীর আচরণ হঠাৎ একটু একটু করে বদলাতে শুরু করে। কেট বুঝতে পারে তার স্বামীর কাছে তার মূল্য কমে গেছে, কিন্তু ঠিক কোন কারণে সেটা হচ্ছে সেটা সে বুঝতে পারে না। গোপনে তার স্বামীর গতিবিধির ওপর নজর রেখে কেট জানতে পারে যে তার স্বামী অন্য একজন মহিলার প্রেমে পড়েছে। দিনের প্রায় বেশিরভাগ সময় সেই সুন্দরী মহিলার সাথে তিনি কাটান। ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারত কেট, তার বাবাকে বলে মিলারের শাস্তির ব্যবস্থা করতে সময় লাগত না বেশি। কিন্তু অভিমানী কেট সেটা না করে তীব্র অপমানে আর অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তবে বেশি দিন অনাহারে থাকতে হয়নি তাকে, কারণ কেট বুঝতে পারে যে সে অন্তঃসত্ত্বা। তার কোলে একটা ফুটফুটে সন্তান দেখলে নিশ্চয়ই তার স্বামী আবার তার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন, এই ভেবে কেট আবার নিজের যত্ন করতে থাকে। নির্দিষ্ট সময়কালে তার কোল আলো করে একটা কন্যা সন্তান আসে। কেটের ধারণা হয় তার প্রায় ভেঙে যাওয়া সংসার আবার নতুন করে শুরু করবে তারা। তবে সব তো আর মানুষের ইচ্ছে মতো হয় না, তাই কেট ভাবলেও তার বিয়ে আর জোড়া লাগে না। শুধু সন্তানের মুখের দিকে চেয়ে তাদের ডিভোর্স কোনো রকমে আটকে রাখে কেট। নিজের সাংসারিক অশান্তিতে জেরবার হয়ে মানসিক অবসাদে ভুগতে থাকে সে। আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সে। আর তার এই মানসিক আর শারীরিক অবস্থাকে আরও খারাপ করে দেবার জন্য তার শরীরে যক্ষা রোগ দানা বাঁধে। অনাহারে অযত্নে তার শরীর খুব তাড়াতাড়ি ভেঙে যেতে থাকে, তাই তার বাবা তাকে ফিরিয়ে নিয়ে আসেন তার নিজের বাড়িতে। এখানে বলে রাখা দরকার, স্মিথকে যেই বাড়িতে আজ সকালে আবিষ্কার করা হয়েছে এখানে সেই বাড়ির কথাই বলা হয়েছে। স্মিথ লক্ষ্য করে এই ঘটনাগুলো যখন লেখা হয়েছে তখন যে কেট যথেষ্ট অসুস্থ ছিল সেটা তার হাতের লেখা দেখে বোঝা যাচ্ছে। একটা শ্বাস ফেলে আবার পড়তে শুরু করে স্মিথ। মেয়ের বয়স তখন সবে দুই, মা মরণাপন্ন, বাবা অন্য নারীতে আসক্ত, তাই তাকে দেখভাল করারও কেউ ছিল না। তাই কেট তার সন্তানকে নিজের বাড়িতে নিয়ে আসে। কেটের বাবা হেনরি, সেখানে ডিভোর্স নোটিস পাঠায় জর্জ। সে আর কেটের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, এমনকি তার সন্তানের দায়িত্ব নিতেও সে অপারক। দরকার হলে একটা মোটা অঙ্কের টাকা তাকে দিয়ে দেবে জর্জ, ব্যাস, এর বেশিই তার আর কিছু করার নেই। ডিভোর্স নোটিশটা আসতেই আরও ভেঙে পড়ে কেট। সাথে সাথে সে তার সন্তানকে নিয়ে বেরিয়ে আসে তার স্বামী জর্জের সাথে কথা বলতে, যদি কথা বলে কিছু সুরাহা হয় এই আশায়। তবে হিতে বিপরীত হয়। তাদের কথোপকথন এক সময় ঝগড়ায় পরিণত হয়। রাগের বশে কেটকে একটা থাপ্পড় মারে জর্জ। নিজেকে আর সামলে রাখতে পারে না কেট। যক্ষারোগে ভুগতে ভুগতে মানসিক অবসাদ তার অনেক গুণ বেড়ে গিয়েছিল। এক সময় সে নিজের মেজাজ হারিয়ে বাগান থেকে একটা কুড়ুল এনে রাগের মাথায় জর্জের সারা দেহে ভয়ঙ্কর আঘাত করতে থাকে। সেই মোক্ষম একটা আঘাত তার নিজের ছোট সন্তানের গায়ে এসে পড়ে। সেই তীব্র আঘাত কোনোভাবেই আর সামলাতে পারে না ছোট্ট শরীরটা। তৎক্ষণাৎ প্রাণ হারায় সে, আর মারাত্মক জখম হয়ে অধিক রক্তপাতে জর্জ মিলারও মারা যায়। নিজের সন্তানের নিথর দেহ নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে কেট। তারপর নিজের বাড়িতে ফিরে লাল ডায়েরিটাতে সব কিছু লিখে রাখে। লেখা শেষ হওয়ার মুহূর্তেই তার মৃত্যু হয়। ডায়েরিটা এক নিঃশ্বাসে পড়ে চুপ করে বসে থাকে স্মিথ। তার এখন কেট ব্লাডের জীবনের সব সত্যি জানা হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্নের কোনো উত্তর তার নেই। কেন তাকে সব কিছু জানানো হলো? কথাটা মনে হতেই তার মনে হলো আবার তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। তবে কি এবার তার সময় শেষ হয়ে গেছে? তাকে সব কিছু জানানো অবধি এই অপেক্ষা ছিল? তবে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহস আর তার হলো না। তবে স্মিথ কিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। গতকাল রাতে নিজের মোবাইল নিয়ে যেতে ভুলে গিয়েছিল স্মিথ উত্তেজনায়। এখন সেই মোবাইলটা বহু চেষ্টা করেও হাতরে হাতরে খুঁজে পেল না সে। শুধু তার কান শুনতে পেল,
একটা খসখস শব্দ হয়ে চলেছে তার সামনে। অন্ধকারে তার সামনে এক অশরীরী আত্মার অস্তিত্ব প্রকট হলো এবং নিজেকে বাঁচানোর জন্য কোনোভাবেই কিছু করার নেই স্মিথের। কেউ যেন তার পা দুটো মাটির সাথে আটকে রেখে দিয়েছে, তার মুখ যেন কোনো অদৃশ্য বাঁধনে আটকানো। কতক্ষণ এই দমবন্ধ অবস্থায় সে বসেছিল তার খেয়াল নেই, তবে কিছুক্ষণ পর তার সামনে আলো জ্বলে ওঠে। পরিষ্কার সব কিছু সে দেখতে পাচ্ছে তখন। কোনো অস্বাভাবিক কিছু তার নজরে এলো না। তার সামনে খোলা ডায়েরির একটা পাতা, একটা সাদা পাতায় তখন একটা নতুন লেখা জ্বলজ্বল করছে। তাতে যা ইংরেজিতে লেখা আছে তার অনুবাদ করলে দাঁড়ায়, কেটের সন্তানের মৃত্যুর পর জন্মান্তরে সে স্মিথ হয়ে জন্মেছে। এই পৃথিবীতে কারুর প্রতি কেটের কোনো দায়বদ্ধতা ছিল না, শুধু তার সন্তান ছাড়া। কেট চেয়েছিল তার সন্তানকে সব সত্যি খুলে বলতে, তবে শুধুই তার সন্তানকে। এই কারণে তার মুক্তি হয়নি আজও। স্মিথ যেদিন তার বন্ধুদের সাথে তার সমাধি দেখতে গিয়েছিল, তার ছোঁয়ায় কেট চিনে গিয়েছিল তার সন্তানকে। তার মধ্যে জর্জ হ্যারিসন তার পরিবারের সাথে বন্ধুত্ব করে তার ডায়েরিটা পেয়ে গেছিল। সবটা পড়ার আগে কেট তাকে সরিয়ে দেয় এই পৃথিবী থেকে। তারপর স্টিভ, সেও তার বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে অনেক কিছু জেনে ফেলেছিল, তাই তাকেও মরতে হয়। তার জীবনের ইতিহাস জানার অধিকার রয়েছে শুধু স্মিথের। আজ তার কাজ শেষ হয়েছে, স্মিথ সব জেনেছে। যদি স্মিথ পারে তাহলে কেটকে যেন ক্ষমা করে দেয়। কিন্তু মা হিসেবে এখনও কেট স্মিথকে একই রকম ভালোবাসে, ভালোবাসবে। শেষের কথাগুলো পড়ে হতভম্ব হয়ে বসে থাকে স্মিথ। নিজের অজান্তেই এক ফোঁটা জল বেরিয়ে আসে তার চোখ থেকে। নিজেকে সামলে খুব সন্তর্পণে ডায়েরিটা লুকিয়ে রাখে সে নিজের আলমারিতে। তারপর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে একগুচ্ছ ফুল কিনে কেট ব্লাডের সমাধির কাছে সে চলে যায়। এমনভাবে কত সম্পর্ক বেঁচে থাকে সকলের চোখের আড়ালে। সেই সব সম্পর্কের প্রধান উপাদান হল নিখাদ ভালোবাসা। ফ্রিকি ফ্রাইডেতে এতক্ষণ আপনারা শুনছিলেন কনক বসুর কলমে নিশি পরি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা, নীল, ঋদ্ধি, আর্য এবং তৃষা। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই পর্বের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে আকাশ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন অবশ্যই সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।